মডিউল 3 এসো আমরা এবার ব্যাংকিং সম্পর্কে শিখি। আমরা আবার আমাদের পুরনো বন্ধু বিশ্বাস পরিবারের কাছে ফিরে যাই, আর দ্বিতীয় দৃশ্যপটে তারা কিভাবে অর্থ সঞ্চয় করছেন সেটা বোঝার চেষ্টা করি। ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে তোমরাও ব্যাংকিংয়ের সাথে পরিচিত হবে, এইভাবে তোমরা ব্যাংক অ্যাকাউন্টের উপযোগিতাকে বুঝতে পারবে। একটা ছোট্ট পার্লারে এক বছরের জন্য কাজ করে প্রিয়া অভিজ্ঞতা সঞ্চয় করে গ্রামে চালু হতে যাওয়ায় একটা বিউটি পার্লারের চেনে অ্যাপ্লাই করে। ইন্টারভিউতে সে উত্তীর্ণ হয় এবং নতুন পার্লারে কাজে যোগ দেয়। সেখানে তার বেতন বেড়ে 8,000 টাকা হয়। একদিন প্রিয়ার কাকা বিকাশ ওদের বাড়িতে আসেন। তিনি প্রিয়াকে বলেন, আমি এটা জেনে খুব খুশি হয়েছি যে তুমি এখন কাজ করছো আর ইদানিং কাজের জায়গায় বদল করেছো। যে টাকাটা তুমি উপার্জন করছো তার থেকে কিছু টাকা কি বাঁচাতে পারছো? হ্যাঁ, আমি প্রতি মাসে কিছু টাকা বাঁচাতে পারছি। বিকাশ জিজ্ঞাসা করে, সেই টাকা দিয়ে তুমি কি করছো, সেটা কোথায় রাখছো? সেটা আমি একটা বাক্সে করে আমার কাবার্ডে রাখছি, কিন্তু গৌরী আমাকে পরামর্শ দিয়েছে সেটা ব্যাংকে রাখ। ও এটা স্কুলে শিখেছে, কিন্তু আমরা দুজনে জানি না কিভাবে সেটা করব, আর আমরা নিজেরা সেখানে যেতে ভরসাও পাচ্ছি না। বিকাশ বলে, ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আমি তোমাদের সাহায্য করব। চিন্তা করো না, একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য অনেক টাকার দরকার হয় না। শনিবার আমি তোমাদের ব্যাংকে নিয়ে যাব একটা অ্যাকাউন্ট খোলার জন্য। কাকু, আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে? বিকাশ বলে, হ্যাঁ আছে। আমি যেখানে চাকরি করি সেখান থেকে আমার মাসের বেতন সরাসরি ব্যাংকে চলে যায়, তারপর প্রতি মাসে আমার প্রয়োজন মতো টাকা আমি সেখান থেকে তুলে নিই, বাকি টাকাটা আমার অ্যাকাউন্টে থেকে যায়। প্রিয়া বলে, একটা অ্যাকাউন্ট খোলার জন্য কি কি দরকার হয়? বিকাশ তাকে জানায়, তোমার দরকার দুটো পাসপোর্ট সাইজের ছবি আর কেওয়াইসির জন্য কিছু ডকুমেন্ট বা নথি। প্রিয়া ভাবে, কেওয়াইসিটা কি? বিকাশ বলে, কেওয়াইসি বা নো ইয়র কাস্টমার হলো একটি বাধ্যতামূলক পদ্ধতি যেটি একটি নতুন অ্যাকাউন্ট খোলার সময় এবং কিছু সময় বাদে বাদে ব্যাংক করে থাকে। টাকা পয়সা সম্পর্কিত জালিয়াতিকে ঠেকানোর জন্য, একজন গ্রাহক বা কাস্টমারের পরিচয়কে যাচাই করার জন্য এই পদ্ধতিটি করা হয়ে থাকে। কেওয়াইসি ডকুমেন্ট বিভিন্ন রকমের হতে পারে, যেমন পাসপোর্ট, ভোটারের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড বা লেটার, NREGA কার্ড এবং প্যান কার্ড। এগুলির মধ্যে যে কোনো দুটোর ফটোকপি তোমাকে জমা দিতে হবে এবং সেই সাথে যাচাই করার জন্য আসল ডকুমেন্টগুলি তোমার সঙ্গে নিয়ে আসতেই হবে। এরপর তিনি নিম্নলিখিত বিষয়গুলি প্রিয়াকে ব্যাখ্যা করেন। তোমাকে তোমার বিবরণী দিয়ে পূরণ করে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফর্মও জমা দিতে হবে। এটি ব্যাংক থেকে পাওয়া যায়। ব্যাংক অ্যাকাউন্ট ফর্ম কালো কালির পেন দিয়ে পূরণ করাটা বেশি ভালো। তোমাকে তোমার ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা রাখতে হবে। অনেক ধরনের ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেগুলির মধ্যে সব থেকে প্রচলিত হল সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট। আমরা তোমার জন্য একটা সেভিংস অ্যাকাউন্ট খুলব। একটি নিয়মিত সেভিংস অ্যাকাউন্টের জন্য তোমাদের অ্যাকাউন্টে একটা ন্যূনতম অঙ্কের টাকা সবসময় রাখতে হবে। এটা ব্যাংক অনুযায়ী বিভিন্ন হয়ে থাকে, কিন্তু তুমি যদি ন্যূনতম অঙ্কের টাকাটা রাখতে না পারো তাহলে তোমাকে প্রতি মাসে একটা অঙ্কের টাকা জরিমানা দিতে হতে পারে। প্রিয়া বলে, ধন্যবাদ কাকু, শনিবার সকালে আমি আপনার সাথে দেখা করব আর আমার অ্যাকাউন্ট খোলার জন্য একসাথে ব্যাংকে যাব। শনিবার সকালে প্রিয়া তার সমস্ত ডকুমেন্ট রেডি করে গৌরীকে সাথে নিয়ে উত্তম নগরের বিশ্বস্ত ইস্ট ব্যাংক অফ ইন্ডিয়ার বাইরে বিকাশের সঙ্গে দেখা করে। তারা ব্যাংকে প্রবেশ করে এবং শ্রীমতী গুপ্তাকে দেখতে পায়। তারা ব্যক্তিগতভাবে শ্রীমতী গুপ্তাকে চিনত, কিন্তু তিনি যে ব্যাংকে চাকরি করেন সেটা তারা জানত না। শ্রীমতী গুপ্তা, হ্যালো বিকাশ, কেমন আছেন? হ্যালো প্রিয়া, তুমি এখানে ব্যাংকে কি করছো? বিকাশ বলে, হ্যালো শ্রীমতী গুপ্তা, আমি তো ভালো আছি। আমি আমার ভাগ্নি প্রিয়াকে এই ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলার জন্য নিয়ে এসেছি। আমি চাই ও ওর উপার্জনকে স্মার্টভাবে পরিচালনা করুক। শ্রীমতী গুপ্তা, এটা তো অসাধারণ ভাবনা। প্রতিটি কর্মরত মানুষের উচিত অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা।
যাতে তারা তাদের অর্থকে সুরক্ষিত রাখতে পারে আর বিচক্ষণতার সাথে ব্যবহার করতে পারে। শ্রীমতী গুপ্তা একটি ফর্ম নিয়ে আসেন এবং প্রিয়াকে ফর্ম পূরণ করতে অনুরোধ করেন। প্রিয়া তার সঙ্গে আনা নথি শ্রীমতী গুপ্তাকে দেখায়। শ্রীমতী গুপ্তা বলেন, প্রিয়া, তুমি সঙ্গে আনা ফটোকপিতে স্বাক্ষর করো এবং ফর্মের জায়গায় ছবিগুলো লাগাও, কোনো দরকার লাগলে আমি এখানে আছি। প্রিয়া যে ফর্ম পূরণ করছে সেই রকম একটা ফর্মের নমুনা তুমি দেখতে পারো। বিকাশ যেহেতু প্রিয়াকে ফর্ম পূরণ করার জন্য সাহায্য করছে, প্রিয়া তাকে প্রশ্ন করে যাচ্ছে। প্রিয়ার প্রশ্নের উত্তরগুলি এখানে দেওয়া হল। প্রতিটা খোপে শুধুমাত্র একটা করে বড় হরফের অক্ষর লিখতে হবে। প্রতিটি শব্দের পরে একটা করে খোপ ফাঁকা রাখা উচিত। গ্রাহকের ধরন, সাধারণ কর্মচারী অথবা সাধারণ যাচাই করা হবে। দ্বিতীয়ত, পেশার ক্ষেত্রে সার্ভিস বাছা হওয়া উচিত, কেননা তার নিজস্ব কোনো ব্যবসা নেই। পেশা, আয়ের ক্ষেত্রে মাসিক বা বাৎসরিক আয় হওয়া উচিত। তার মোবাইল নাম্বার তাদের কি দরকার লাগবে? তাকে জানানো হয় যে তার অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যগুলি সে তার মোবাইলে পেয়ে যাবে, যদিও তার জন্য একটা বাৎসরিক চার্জ তার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। অনুগ্রহ করে মনে রাখতে হবে, যে জায়গায় ফর অফিস ইউজ অনলি লেখা আছে সেই জায়গায় কিছু লিখবে না। তোমার কি এটিএম কার্ড সহ চেক বইয়ের প্রয়োজন আছে? চেক বই আর এটিএম কার্ডের বিষয়ে ঘাবড়ে যায় প্রিয়া। সে শ্রীমতী গুপ্তাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিতে বলে। শ্রীমতী গুপ্তা বলেন, চেক বই হল একটা ফোল্ডার বা ছোট একটা বই যার মধ্যে অনেকগুলি চেক, টাকা জমা তোলা দেবার জন্য বিশেষভাবে ছাপানো পাতা থাকে। যখন তোমার অ্যাকাউন্ট থেকে কাউকে উপহার হিসেবে বা কোনো জিনিস কেনা পরিষেবা পাবার জন্য পেমেন্ট করার দরকার হবে, তখন তুমি একটা চেক কেটে দিতে পারো, যাকে চেক ইস্যু করা বলে। একটা চেক হলো একটা কাগজে ছাপানো পাতা যেটি ব্যাংকের নির্দেশ দেয় যে চেকে লেখা টাকার অঙ্কের সমান পরিমাণ টাকা যার নামে চেকটি কাটা হয়েছে তাকে যে চেকটি ইস্যু করেছে তার অ্যাকাউন্ট থেকে দিয়ে দেওয়ার জন্য। চেকের প্রাপক সেই চেকটি তার ব্যাংকের অ্যাকাউন্টে জমা করে। একটা ব্যাংক থেকে আরেকটি ব্যাংকে ট্রান্সফার হতে দুটি কাজের দিন বা ওয়ার্কিং ডেজ সময় লাগে। চেকের সাহায্যে সাথে সাথে সরাসরিও টাকা তোলা যায়। মনে রাখবে, শুধুমাত্র তখনই তুমি একটি ব্যাংকে চেকের মাধ্যমে নির্দেশ দিতে পারো যদি সেই ব্যাংকে তোমার একটি বৈধ অ্যাকাউন্ট থাকে। কোনো ব্যক্তি, পেই বা প্রাপক, যিনি হয়তো কোনো দ্রব্য পরিষেবা দিয়েছেন বলে অ্যাকাউন্ট হোল্ডার বা ড্রয়ার তার নামে চেক ইস্যু করেন, পেই বা প্রাপকের নাম চেকের ওপরে নির্দিষ্ট করে লেখা থাকবে। কোনো কোনো ক্ষেত্রে পেই বা প্রাপকের নাম যদি অনিশ্চিত থাকে, তাহলে যে ব্যক্তি ব্যাংকে চেক জমা দেবেন, বেয়ারার, তার নামেও চেক দেওয়া যেতে পারে। ব্যাংকের ড্রয়ের কাছে জমা দেওয়া চেক হল দ্রব্য বা পরিষেবা প্রদানকারীকে টাকা দেবার একটি নির্দেশ। এখন আমি তোমাকে কিভাবে চেক লিখতে হয় সেটা ধাপে ধাপে দেখিয়ে দেব। বর্তমান তারিখ, চেকের ওপরে ডান দিকের কোণায় আজকের তারিখ লেখো। তুমি পরের কোনো তারিখ, পোস্টেড, লিখতে পারো, কিন্তু সেটা একটু জটিল। সংখ্যায় টাকার পরিমাণ, যে টাকাটা তুমি দিতে চাও সেটি ডান দিকের বক্সে সংখ্যায় লেখো। অক্ষরে টাকার পরিমাণ, প্রতারণা এবং বিভ্রান্তিকে এড়ানোর জন্য টাকার অঙ্কের পরিমাণ অক্ষরে লেখো। এটা তোমার পেমেন্টের অঙ্কের অফিসিয়াল পরিমাণ। যদি অক্ষরে লেখা পরিমাণ সংখ্যায় লেখার পরিমাণের সাথে না মেলে, তাহলে তুমি অক্ষরে যে পরিমাণটা লিখেছ সেটাই তোমার চেকের আইনত টাকার পরিমাণ বলে ধরা হবে। সই, চেকের ডান দিকের নিচের কর্নারে লাইনের ওপরে পড়া যায় এমনভাবে সই করো, তোমার ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সময় যে নাম এবং সই ব্যবহার করেছিলে সেই একই নাম এবং সই ব্যবহার করো। এই ধাপটা অত্যাবশ্যক। সই ছাড়া কোনো চেক বৈধ নয়। একটা চেক লেখার সময় নিম্নলিখিত পয়েন্টগুলির বিষয়ে আমি তোমাকে অবশ্যই সাবধান করতে চাই। যতক্ষণ না পেই বা প্রাপকের নাম এবং টাকার অঙ্ক না লেখা হচ্ছে ততক্ষণ চেকে সই করবে না।
চেক বাউন্স করা এড়ানোর জন্য তোমার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হয়ে নাও। তা না হলে এর জন্য তোমাকে পেনাল্টি দিতে হবে। ব্যাংক থেকে টাকা তোলার আর অন্য কোনো পথ আছে কি? শ্রীমতী গুপ্তা বলেন, টাকা তোলার জন্য তুমি এটি এটিএম কার্ড অথবা উইথড্রল স্লিপ ব্যবহার করতে পারো। প্রিয়া, এটিএম কার্ড কি? শ্রীমতী গুপ্তা বলেন, এটিএম কার্ড হলো পিন নাম্বারের ওপরে ভিত্তি করে একটি কার্ড যেটি তোমাকে এটিএম মেশিন বা অটোমেটেড টেলার মেশিন থেকে নগদ টাকা তুলতে দেয়। এই ধরনের কার্ড তোমার ব্যাংকে তোমার সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে নগদ টাকার ওপরে এর অধিকার থাকার জন্য। যখন তুমি এটিএম থেকে নগদ টাকা তুলে নেবে, সাথে সাথে সেই টাকা তোমার অ্যাকাউন্ট থেকে বাদ চলে যাবে বা ডেবিট হয়ে যাবে। টাকা তোলার জন্য তোমার কাছে একটি গোপন পিন অবশ্যই থাকবে, সেই নাম্বার থাকবে, পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। কিন্তু কারোকে তোমার এই নাম্বারটি জানানো উচিত হবে না। প্রিয়া চেক বই এবং এটিএম কার্ড নেবার সিদ্ধান্ত নিল। শ্রীমতী গুপ্তা বললেন, তুমি অ্যাকাউন্ট খোলার পরে কিভাবে সেটি ব্যবহার করবে আমি তোমাকে দেখিয়ে দেব। তিনি প্রিয়াকে এটাও জানালেন যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খোলা যেতে পারে, যেরকম একজন ব্যক্তির নিজের নামে যাকে সেলফ বলে, দুই বা ততোধিক ব্যক্তি একসাথে তাদের নামে, এদের জয়েন্ট বলে, মোড অফ অপারেশন বা কিভাবে এটি পরিচালিত হবে, সেলফ আইদার ফর সার্ভাইভার, জয়েন্টলি ফর্মার অর সার্ভাইভার এবং আদার্স। যেহেতু প্রিয়া তার নিজের নামে অ্যাকাউন্টকে চালাতে চায়, তাই সে সেলফ মোড অফ অপারেশন টিক চিহ্ন দিল। এরপর প্রিয়া ফর্মে সই করল আর ফর্মের নির্দিষ্ট জায়গায় নিজের ছবি সাঁটিয়ে দিল আর অন্যটি শ্রীমতী গুপ্তার হাতে তুলে দিল। শ্রীমতী গুপ্তা বললেন, তুমি ন্যূনতম 1,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারো। প্রিয়া শ্রীমতী গুপ্তার হাতে ফর্ম এবং নগদ 1,000 টাকা তুলে দিল। তিনি টাকাটা নিলেন, ফর্মটার পরীক্ষা করলেন এবং প্রিয়ার হাতে রিসিট দিলেন। গুপ্তার সামনে একটি সিগনেচার কার্ডে তার সইটাকে রেকর্ড করতে হল। কার্ডে তার ছবি সাঁটানো রয়েছে আর প্রিয়াকে তার সই রেকর্ড করার জন্য একাধিক সই করতে হল। প্রিয়া, তোমার সইটা কখনোই ভুলে যেও না, কেননা পরবর্তীকালে শুধুমাত্র তোমার সই মিললে তারপরেই সেই ব্যাংক তোমাকে টাকা দেবে। 2-3 দিন পরে এসো, আমি তোমাকে পাসবই দেব যেখানে তোমার সেভিংস অ্যাকাউন্টের যাবতীয় উল্লেখ করা থাকবে। রিসিটটা সাবধানে রেখো, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। প্রিয়া ধন্যবাদ জানায় শ্রীমতী গুপ্তাকে। পাসবইটা কই ম্যাডাম? শ্রীমতী গুপ্তা বলেন, পাসবই হল ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্টের একটা রেকর্ড বা নথি। গ্রাহকের টাকা জমা করা এবং টাকা তোলার মতো ব্যাংকিং আদান প্রদানের সমস্ত কিছু এটাতে দেখা যায়। তুমি যাতে সঠিকভাবে তোমার অ্যাকাউন্টের লেনদেনের প্রতি নজর রাখতে পারো, তার জন্য এটাতে সমস্ত তথ্য দেওয়া থাকে। প্রিয়া তার কাকাকে তাকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। ফিরে আসার সময় সে ব্যাংকিং সম্পর্কে যা যা শিখেছে সেগুলি মনে করার চেষ্টা করল। সে উপলব্ধি করল যে গৌরী কতখানি ভাগ্যবতী, কারণ এত অল্প বয়সে সে আর্থিক সাক্ষরতা সম্পর্কিত একটা কোর্সে ভর্তি হতে পেরেছে বা কোর্সটা করতে পেরেছে।